গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকের ব্লগটা দুপুর থেকে আমি শুরু করলাম। তো সকালের কাজকর্ম, রান্না, বাড়ি, স্নান, পুজো সব কমপ্লিট হয়ে গেছে। দুপুরকার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমারও। আরই শুরু, নিশুকে দুপুরবেলা স্নান করিয়ে খাইয়ে একদম ঘুম দিয়ে দিয়েছি। আর আমি বসেই ছিলাম, তো আমার একটা পার্সেল এলো, তো ভাবলাম যে ব্লগটা আমি স্টার্ট করি। আর এই দেখো পার্সেলটা তোমাদের সামনে আমি খুলছি, এর মধ্যে আছে তোমাদের দাদাভাইয়ের একটা শার্ট। তো আমি একটা তোমাদের দাদাভাইয়ের শার্ট অর্ডার করেছিলাম। তোমাদের দাদাভাইয়ের না জামাগুলো না একদম কেমন হয়ে গেছে, খেস্টে গেছে, পুরনো হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় না একদম কিনতে চায় না, জামা প্যান্ট জুতো যতক্ষণ না ছিঁড়ে নষ্ট হয়ে যায় ততক্ষণ কিনবে না, একদম যখন ছিঁড়ে যখন সেটা চলবে না তখনই কিনবে। আর অর্ডার একদম দিতে চায় না, বা বাজারে গেলেও নিজের জন্য কিচ্ছু কিনতে চায় না। তো আমি ভাবলাম যে না, আমি অনেকদিন ধরেই বলছিলাম যে জামা প্যান্ট কেনো, কিনছিল না, সেই জন্য আমি নিজেই অর্ডার দিলাম। আর জানো ছেলেদের জিনিসপত্র আমি খুব একটা ভালো বুঝি না, তাও যেমনটা ভালো লেগেছে তেমনই আমি অর্ডার দিয়েছি। আর নতুন জিনিসের গন্ধটা আমার এত ভালো লাগে না, দেখো নাকে লাগিয়ে একটু গন্ধ শুনছি। তো তোমাদের দাদাভাইয়ের পছন্দ হবে কি না জানি না, তোমাদের দাদাভাই জানে না যে আমি একটা শার্ট অর্ডার দিয়েছি। আর শার্টটা না আমার কাছে একটু বড় বড় মনে হচ্ছে যে একটু মানে বড় হয়ে গেছে শার্টটা। তো যাই হোক, যেমনটা ভালো লেগেছে তেমনটাই অর্ডার দিয়েছি। এই শার্টটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছি। আর জানো মিশোর জিনিসপত্রগুলো কিন্তু খুব একটা খারাপ না, বেশ ভালো বাজেটের মধ্যে। আর এই শার্টের কালারটা না আমার বেশ ভালো লেগেছিলো, সেই জন্য অর্ডার দিয়েছি। আর এই শার্টের কাপড়টাও কিন্তু বেশ সুন্দর, খারাপ না। বিয়ের পর থেকে কিন্তু তোমাদের দাদাভাই আমার পছন্দের জামা প্যান্ট জুতো এগুলো পরে, আমি পছন্দ করে দিই। আর আমি যেমনটা পছন্দ করি ঠিক তেমনটাই পরে, কোনোদিন কিন্তু আমাকে জিজ্ঞাসাও করে না যে কালারটা ভালো হয়নি বা এই জামাটার দাম কত নিয়েছে, জুতোটার দাম কত নিয়েছে, কোনো দিন জিজ্ঞাসা করে না। নিজের জন্য কিন্তু কোনোদিন একটা সুতোও কেনে না, ছিঁড়ে গেলেও কেনে না, আমি নিজে পছন্দ করে কিনে দিই। কারণ জানি আমি যদি না কিনে দিই ও কিনবেও না পরবেও না, সেই জন্য আমি পছন্দ করে কিনে দিই। যেমন আমার ভালো লাগে ঠিক তেমনই আমি কিনি, আর তেমনটাই ও পরে, কোনো দিন আমাকে একটা প্রশ্ন করে না। আর যে কোনো সম্পর্কের মধ্যে না বিশ্বাস আর ভালোবাসাটার কিন্তু খুব দরকার হয়, বিশ্বাস আর ভালোবাসা না থাকলে সেই সম্পর্ক কিন্তু টিকে না। আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, আর আমি এটাই চাই যে ও সারা জীবন আমাকে বিশ্বাস করুক, আর আমি ওর বিশ্বাসটা সারা জীবন যেন আগলে ধরে রাখতে পারি। তো যাই হোক, দেখো জামাটা ফোল্ড করে প্যাকেট করে রেখে দিলাম, তারপরে দেখো আমি এই যে বাইরে চলে এসেছি। আর এখানে দেখো এই ফুলটা যে তোমাদের আমি দেখাচ্ছি না, এটা না আমি থোকা গাঁদা মনে করেছিলাম। তো এটা থোকা গাঁদা না গো, এটা হলো ফটকা গাঁদা। তো জানো আমি ভেবেছিলাম থোকা গাঁদা মনে হয়, তো যাই হোক ফটকা গাঁদা আর কি করা যাবে। আর এখানে দেখো আমি পুঁই শাক লাগিয়েছি, তো এখান থেকে না তিন চার দিন পুঁই শাক তুলে মানে কেটে খাওয়া হয়েছে। দেখো গাছে মিটুলি চলে এসেছে, আর আজকেও অনেকটা পুঁই শাক আমি তুলেছি। আর এখানে দেখো আর একটা গাছ আছে পুঁই শাকের, এই দেখো গাছগুলো অবশ্য সরু সরু কিন্তু তিন চার দিন কিন্তু এখান থেকে পুঁই শাক তুলে খাওয়া হয়েছে। আর নিজের গাছের ফুল পাতা যেটাই হোক না কেন বেশ মজা লাগে, আনন্দ লাগে, ভালো লাগে, তাই না বলো? আর এখানে দেখো পাঁচফোড়ন বানিয়ে আমি রোদ্রে শুকোতে দিয়েছি, বেশ কটকটে হবে এই জন্য। আর ওই যে ওই পাশে না মৌড়িটা, ওটা রোদ্রে দিয়েছি, ওটা ভেজে রেখে দিব, কারণ তোমাদের দাদাভাই না ভাত খাওয়ার পর একটু মৌড়ি খায় সেই জন্য। আর এগুলো না এই জায়গাটায় রোদ্রে দিয়েছিলাম, ওখানে রোদ চলে গেছে জন্য নিচে দিয়েছিলাম। তো চলো এগুলো ঘরে নিয়ে যাই। আর যে কোনো জিনিস যদি রোদ্রে দাও না সেটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে, চট করে খারাপও হয় না আর গন্ধও হয় না, ভালো থাকে একদম। তো দেখো এই যে পাঁচফোড়নটা আমি ঘরে নিয়ে চলে এসেছি। আর এই দেখো পুঁই শাক বললাম না, আজকে অনেকটা পুঁই শাক কেটেছি, তো এই দেখো ধুয়ে রেখে দিয়েছি, এটা আজকে না কালকে রান্না করবো। আর এদিকে দেখো পাঁচফোড়নগুলো ডাব্বায় ভরছি, পাঁচফোড়নগুলো না অনেকক্ষণ ধরে রোদ্রে দিয়েছিলাম, জানো বেশ কটকটে হয়ে শুকিয়েছে, এই দেখো। আর এগুলো এখন না কিছুটা পরিমাণ পাঁচফোড়ন আমি এই যে মশলার ডাব্বার মধ্যে ঢেলে রেখে দেবো, কারণ মশলার ডাব্বা থেকে না নিয়ে রান্না করতে বেশ সুবিধা হয়, আর বারবার না ওই যে বড় ডাব্বাটা খুলে নিয়ে রান্না করতে বেশ অসুবিধা মনে হয়, এই জন্য বাকিটা ওর মধ্যে থাকলো আর বাকিটা এই মশলার ডাব্বার মধ্যে রেখে দিলাম। এখন হলো সন্ধেবেলা, সাতটা মতন বাজে, তো সবাইকে গুড ইভিনিং। আর এই দেখো রিশু সাজুগুজু করেছে, ও হলো ঘুরতে যাবে সেই জন্য। তো চলো তার আগে রান্নাঘরে যাওয়া যাক, রান্নাবাড়িটা কমপ্লিট করব। তো এই দেখো মটর ভিজিয়েছিলাম, সেগুলো সেদ্ধ করে নিয়েছি, মটর আর আলু সেদ্ধ করেছি, ঘুগনি রান্না করব। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে এই দেখো কাঁচা মটরশুঁটি সেগুলো ভেজে দিয়ে দেবো ঘুগনির মধ্যে। আর রুটিটা না আমার কমপ্লিট হয়ে গেছে, এই দেখো গরম গরম রুটি হটপটের মধ্যে রেখে দিয়েছি, কারণ ঠান্ডা হয়ে যাবে এই জন্য হটপটে রেখে দিয়েছি। তো রুটিটা একদম কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুগনিটা রান্না করলেই হয়। তো আজকে আমাদের রাতের খাবার রুটি আর ঘুগনি। তো এই দেখো মটরশুঁটিটা আগে কড়াই দিয়ে দিয়েছিলাম, আর সেটা একটু ভেজে নিয়েছি, আর পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি, আর এর মধ্যে পেঁয়াজ রসুন আদা জিরা এই তো মশলা করে দিলাম, আর কাঁচা লঙ্কার মশলা তো এই জন্য কালারটা একটু কেমন আসে, শুকনো লঙ্কা দিলে কিন্তু কালারটা বেশ ভালো আসে। তো এই তো পরিমাণ মতন লবণ হলুদ, আর এটা হলো দিলাম ধনে পাউডার, আর জিরে পাউডারটা না পিষে দিয়েছি, আর এই যে লবণ দিয়ে দিলাম। তো সবটাই যে মিক্সড করে ভালো করে একটু কষিয়ে নিলাম, আর মশলার জলটাই দিয়ে দিলাম, দিয়ে
দিয়ে সেদ্ধ করা মটর আর আলুটা এর মধ্যে এখন দিয়ে দিব। এই যে সেদ্ধ করা আলু মটরটা দিয়ে দিলাম। তো ঘুগনি না অনেকদিন পর রান্না করছি, জানো অনেকদিন ধরে ঘুগনি খাওয়া হয়নি। তো তোমাদের দাদাভাই বললো যে আজকে রাত্রেবেলা রুটি আর ঘুগনি রান্না করো, সেটাই খাওয়া হবে। তো এই দেখো ঘুগনি আমার মোটামুটি হয়ে গেছে, কাঁচা লঙ্কার তরকারি হলেও না বেশ কালারটা কিন্তু খুব একটা খারাপ আসেনি। আর কাঁচা লঙ্কা জানোই তো খাওয়া খুব ভালো, তো শুকনো লঙ্কাটা আমরা খাই না জানো, কাঁচা লঙ্কার তরকারি আমরা খাই। তো এই তো ঘুগনি আমাদের রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেল, তো রুটি আর ঘুগনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে কিচেনে চলে এসে পুরো গ্যাসের ওভেন টোভেন সব মুছে পরিষ্কার করে নিয়েছি, আর এই পাশে এই দেখো বোতলের মধ্যে জল ভরে নিয়েছি, কারণ রাত্রে খেতে হবে সেই জন্য। তো পুরো কিচেন একদম পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে দেখো কতগুলো বাসনও ধুয়ে ফেলেছি, বাসন টাসন ধুয়ে পুরো রান্নাঘরের কাজ একদম কমপ্লিট। ঘড়িতে বেজে গেছে 8:06। তো এখন বাজে পাক্কা 8টা, আর রাতে রান্না বাড়ি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। আর এখন আমরা হলো যাচ্ছি একটু হাঁটতে, একটু হেঁটে ওই দিক থেকে সবজি বাজার করে নিয়ে আসব। তো এটা তো ছোট ব্যাগ, এটার মধ্যে চাবি আর মোবাইলটা নিব, আর একটা ব্যাগ নিয়ে নিয়েছি, হাঁটাও হবে আর একটু সবজি টবজি বাজার টাজার করে নিয়ে আসবো। আমাদের এই সামনেই রাস্তাতে হাঁটবো একটুখানি, আর ওই পাশেই মানে রাস্তার দুপাশে সবজির দোকানগুলো বসে, তো সেখান থেকে একটু সবজি আনা হবে। চলো একটু যাই, বেরিয়ে বেরিয়ে করে আসি রাস্তা থেকে। এই দেখো হাঁটি হাঁটি পা করতে করতে আমরা চলে এসেছি একদম রাস্তায়, আর রাস্তার দুপাশে যে এই যে সবজির দোকানগুলো বসছে এখান থেকে আমরা সবজি কিনছি। আর বেশি কিন্তু এখানে মহিলারাই সবজির দোকান নিয়ে বসে, মানে এই সাইডে রাস্তার এই পাশগুলোতে। আর ইশুকে দেখো যে টুপি পরেছে, সোয়েটার পরেনি আর মাস্ক পরেছে, রাস্তায় না প্রচণ্ড ধুলো সেই জন্য টুপি আর মাস্কটা পরিয়ে দিয়েছে। আর আমাদের এখানে না অত ঠান্ডা পড়ে না গো সোয়েটার পরার মতন, সেই জন্য আমাদের সোয়েটার পরতে হয় না। আর আমি এই দেখো ভূতের মতন বের হয়ে গেলাম। আর জানো খাওয়া দাওয়ার পর কিন্তু রাস্তায় হাঁটতে একটু বেশ ভালোই লাগে। আর তোমাদের দাদাভাইকে আমি জানো রোজ বলি যে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রাস্তায় হাঁটি, তো তোমাদের দাদাভাই এই তো নিউজ দেখানে ব্যস্ত থাকে আর হয় না। তো এখানে দেখো সব ভাগা করে রেখে দিয়েছে, মানে এগুলোকে বাটা বলে, এগুলো কিন্তু 20 টাকার বাটা, ভাগ ভাগ করে রেখেছে না, যেটা নেবা 20 টাকা। তো এই যে আমি কাঁচা লঙ্কা নিচ্ছি 20 টাকার, আর টমেটো দেখছো না ওগুলো হলো 20 টাকা করে, ওগুলো বাটা, আর লেবু, তারপরে যা কিছু রেখেছে মানে সব 20 টাকার 20 টাকার করে। তো সবজি আমাদের শেষ হয়ে গেছিলো, তো বললাম যে চলো একটু ঘোরাও হবে, সবজিও নেওয়া হবে। তো এই তো সবজি কেনাকাটা করছি, সবজি কিনে এই যে এখন বাড়িতে যাচ্ছি। আর ওই দেখো তোমাদের দাদা ভাই দেখেছো কত দূরে, আর আমি কোথায়, মানে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে না হাঁটা যায় না, সেই কত আগে আগে হেঁটে কোথায় চলে গেছে, আর আমি পেছনে পেছনে ছুটছি মানে দৌড়াচ্ছি জানো। আর বললাম না তোমাদের রাস্তায় যে কাজ হচ্ছে, তো দেখো ওই পাশ দিয়ে গাড়ি টাড়ি যাচ্ছে, আর এই পাশটা কিন্তু পুরো অন্ধকার হয়ে আছে, গাড়ি টাড়ি মানে যাচ্ছে না, আর রাস্তার যে লাইটগুলো না ওগুলোও খুলে ফেলেছে এই রাস্তার কাজের জন্য। ওই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, এদিকে লোক সাইকেল টুকটাক বাইক এগুলো যাচ্ছে। আর ইস্যু দেখেছো আর হাঁটবে না বলছে, আমি কোলে উঠবো, কোলে নিল তোমাদের দাদা ভাই, মানে এখানে এসে দাঁড়িয়েছিল, আমি বললাম তুমি দাঁড়াও আমি আগে তোমার কাছে যাই, তারপরে তুমি আবার যাবা। তো এই তো আমরা বাড়ি যাচ্ছি, এখন বাজে 9:03। আর এই দেখো রিশু এত দুষ্টু, একটুকু হাঁটিনি ওটা রাস্তা কোলে করে নিয়ে গেছি, কোলে করে নিয়ে এসেছি, দেখছি আমার কান্না করছে, বলছে কোকো মিলন দেখবো। তো এই তো ক্যাব বলি রুমে আসলাম, আর ওই যে সবজির ব্যাগ। তো চলো কী কী সবজি নিয়েছি একটুখানি দেখিয়ে দিচ্ছি, কী কী সবজি কিনলাম। পালং শাক কিনেছি, পেঁপে, বেগুন, টমেটো, আমলা, শশা, ক্যাপসিকাম, ধনে পাতা, মূলো, তারপর কাঁচা লঙ্কা, এই তো এই সমস্ত সবজি কিনেছি। আর ইস্যু এই দেখো এখন এই সবজিতে দুষ্টুমি করবে আর খেলবে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো আর সুস্থ থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।